Assalamualaikum viewers, I hope you are all well. I am not well nowadays because I am feeling very much low nowadays. You are not supporting me, you are not assisting me. You don't like, comment and share. You always jealous of me. Many madam of us jealous of me, okay? Aajke tomader shikha hocche upatter onko, tai na? 5 er ponchom shreni upatter onko. এটা হচ্ছে পৃষ্ঠা 144 পেজ নাম্বার হচ্ছে 144 উপাত্ত অঙ্ক এটা খুব ইম্পর্টেন্ট এগুলো এই অধ্যায়টা আর এই উপাত্ত অঙ্ক তোমাদের ষষ্ঠ শ্রেণীতে সপ্তম শ্রেণী অষ্টম বিভাগ এসএসসি রাখবেন থাকবে এই উপাত্ত অঙ্ক তাই এটা খুব ইম্পর্টেন্ট আচ্ছা এখানে আজকে আমরা সে বলছে ক শাখা মনে করো তোমাদের ক শাখা থাকে না অনেক সময় ক্লাসে থাকে ক শাখার একটা সরণী দূর করবো আজকে আমরা এখানে দেখো श्रेणी श्रेणी व्यवधान देखो सर्वनिम्न संख्या पांच और सर्वोच्च उनतीस सर्वोच्च उनतीस भाग करवा যখন 5 থেকে 9 হচ্ছে একটা ভাগ 10 থেকে 14 একটা ভাগ 15 থেকে 19 হচ্ছে একটা ভাগ তারপর 20 থেকে 24 25 থেকে 29 তার মানে কি একটাতে কত পাঁচ যোগ করে না 5 থেকে 9 দেখো কয়টা আছে 5 6 7 8 9 পাঁচটা প্রত্যেকটাতে কয়টা করে পাঁচটা করে 10 থেকে 14 পাঁচটা আছে 10 11 12 13 14 পাঁচটা আছে না তাহলে পাঁচটা পাঁচটা শ্রেণী ব্যবধান করো ঠিক আছে কয়টা কয়টা করে পাঁচটা করে আচ্ছা ঠিক আছে এখন দেখো এখানে সংখ্যা পাঁচটা হয়েছে ঘর পাঁচটা হয়েছে 1 2 3 4 5 যেহেতু তোমার নিম্ন হচ্ছে 5 আর সর্বোচ্চ হচ্ছে 29 এখানে দেখো প্রায় 25 জন আছে এখানে 25 জন স্টুডেন্ট তাহলে মানে কি 5 5 25 জন তাহলে মিলে গেছে না ওইভাবে তোমার ভাগ করে নিবা আচ্ছা যাও এরপরে দেখো 5 থেকে 9 কয়জন আছে এটা তোমাদের বের করতে হবে 5 থেকে 9 কয়জন আছে সে বের করবে কিভাবে এখান থেকে দেখতে হবে 5 থেকে 9 আচ্ছা দেখো একটা একটা করে দেখো এখানে 5 থেকে 9 না উপরে উপরে 5 থেকে 9 না এখানে আছে এই যে এখানে আছে আট কি পাঁচ থেকে নয়ের মধ্যে পড়ছে না হ্যাঁ তাহলে একটা আবার এখানে একটা আছে তাহলে কয়টা হলো দুইটা পাঁচ থেকে নয় দুইটা তাহলে আমরা কত এখানে দুইটা আগে সংখ্যাটা লিখবো হ্যাঁ আগে সংখ্যাটা লিখো পরে দুই সংখ্যা তাই না তাহলে কি হবে এখানে দুইটা টান হবে টেলি টেলি কি বলে টালি হ্যাঁ টালি বলে এটাকে টালি তাহলে আগে সংখ্যাটা লিখে পরে টালি লিখবা দুইটা টান পরে 10 থেকে 14 কয়টা আছে দেখো তো 10 থেকে 14 10 থেকে 14 এখানে নাই করে নাই এই যে এখানে একটা আছে 1 আর নাই না তাহলে একটাই 10 থেকে 14 একটা 10 থেকে 14 একটা তাহলে একটা টান হবে তাহলে সংখ্যাটা আগে লিখে পরে টালিটা লিখো টালিটা লিখো তারপর 15 থেকে 19 কয়টা আছে একটা দুইটা তিনটা তিনটা আছে তাই না তিনটাই তাহলে 15 থেকে 19 আছে তিনটা তাহলে সংখ্যা তিন লিখবা পরে এখানে তিনটা টান হবে খালি আচ্ছা এরপরে 20 থেকে 24 কয়টা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা না তাহলে 20 থেকে 24 আছে পাঁচটা মার্কারের আসলে কালি সমস্যা এর জন্য ভেরি প্রবলেম হচ্ছে এটা হচ্ছে 5 আচ্ছা 5 লেখাটা একটু ভিন্ন কালিতে একটু ভিন্ন ভাবে লিখতে হয় কিভাবে লিখতে হয় বলো তো হ্যাঁ চারটা টান দিতে হবে এবং মাঝখান দিয়ে একটা টান দিতে হবে ঠিক আছে এইটাকে বলে 5 তারপরে 25 থেকে 29 কয়টা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা আছে তাই না ছয়টা ছয় সংখ্যাটা লিখি তাহলে এখানে আমরা পঁচিশ আছে না আচ্ছা তাহলে পঁচিশ কটা সাতটা তাহলে এই পাঁচ লিখে নিব আগে এক দুই তিন চার পাঁচ তাহলে এখন দুই পাঁচের সাথে দুই তিন সাত হবে না তাহলে এভাবে লিখবো সাত তোমরা কিভাবে বুঝবে এটা হয়েছে হয়েছে কিনা দেখো সাত পাঁচ বারো তিন পনেরো একে ষোলো দুই আঠারো আঠারোটা তোমরা দেখবা আঠারোটা সংখ্যা আছে কিনা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ
11 12 13 14 15 16 17 18 ঠিক আছে তোমরা যখন দেখবে যে 18 সাথে 18 এর সংখ্যা মিলে যাবে তখন বুঝবে যেটা হইছে তোমরা বুঝবে যেটা হইছে তাহলে এভাবে তোমরা সারণীটা তৈরি করবা ঠিক আছে সবাই বুঝছো না এটা ওকে থ্যাংক ইউ সবাইকে